শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে, ভাই অন্তায় সিনি লইয়েন, সময় থাকতে চিনলেন, শফিকুল ইসলাম মাসুদ সারা বাংলাদেশ একদিকে, শফিকুল ইসলাম মাসুদ আরেক দিকে। তার কথার মধ্যে আল্লাহ এত অ্যাকশন, এত জাদু, এত বরকত দিয়েছেন, কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করে নাই, নিজে নিজে আধুনিক লেখাপড়ার সাথে এটা শিখেছে। নামটা আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন, কয়েকবার অ্যারেস্ট হয়েছে ভাই, কিলানের কিলান কিলেছে, মাজুর বানাইছে। এটা যে বাঁচতে পারে কেউ কল্পনাও করে না। এখন আলহামদুলিল্লাহ সে এই যুগের শ্রেষ্ঠ মুজাহিদ, শ্রেষ্ঠ মুজাহিদ। তাহলে ইসলামের পথে চললেও ঠেলা খাওয়ান লাগে, ইসলামের কথা বললেও কিল খাওয়ান লাগে। কি নবীরা বোধহয় কিল খায় নাই? কামিন নবীন কাতালা অকুতেলা মা হুমুর রাব্বিয়ুনা কাসির। আদম আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালাম দুইজন, আদম আলাইহিসসালাম আর সুলাইমান আলাইহিসসালাম ছাড়া কোন নবী কিল খায় না? লক্ষ লক্ষ নবীর মধ্যে এই দুইজন ছাড়া কোন নবী কিল খায় না? একজন বার করেন, আল্লাহু আকবার। আদম রে কি দেয় না? আদম তার ছয়টা ছয়টা জেনারেশন পেয়েছেন, জেনারেশন বুঝেন তো, হুত, নাতি, পুতি, সাথী, লাডি, ব্যান, হোস। আমি আমার তিনটা জেনারেশন পাচ্ছি বর্তমানে, তিনটা, পুত, নাতি, পুতি, তাহলে আমি সহ চাই ফোর জেনারেশন, ফোর জেনারেশন। আদম আলাইহিসসালাম পাইছেন ছয়টা জেনারেশন। ঠিক যেদিন আদম দুনিয়াতে এসেছেন সেদিন ইবলিশও দুনিয়াতে এসেছে, এটা আপনারা জানেন। আদম দুনিয়াতে এসেছে, ইবলিশ আদমের পিছে লেগেছে, লেগে আদমের এক ছেলেকে গোমরা করে ইবলিশ তার নিজের মুরিদ বানাইছে, আরেক ছেলেকে ইবলিশ চেষ্টা করেও তার পথে নিতে পারে নাই। যেটাকে ইবলিশ তার পথে নিয়েছে, শয়তানি তরিকায় সবক দিয়েছে, সেটার নাম ছিল কাবিল, আর যেটা আল্লাহর পথে অটল অনর অবিচল ছিল তার নাম ছিল হাবিল। কিন্তু আপনারা জানেন হাবিল কাবিল, হাবিল হাবিলেরা আদমকে সহযোগিতা করেছে, আদমের কথা জেনেছে মেনেছে, কাবিলেরা মানে নাই, সহযোগিতাও করে নাই। কাবিলেরা ছিল ইবলিশের দোসর, ইবলিশের দালাল। যদিও ইবলিশের দালাল ছিল, হকের বিপক্ষে ছিল, তাওহীদের রেসালাতের বিরুদ্ধে ছিল, কিন্তু বিজ্ঞানকে রে আঙ্গ ব্যাকের বাবা, আঙ্গ ব্যাকের বাবা, মুড়ার সবচেয়ে পুরানো বাস, গুড়িয়ে যা কয় মনে করলে মান, মনে না করলে মানিস না, খবরদার বুড়িয়ারে কিছু কইস না, বুড়িয়ারে কিছু। তাহলে যারা মেনেছে তারা তো মানছে, যারা মানে নাই তারা অন্তত আঙ্গুলও দেখায় নাই। এটা হলো আদব, এটা হইল আদব, কার্টেসি। আজকাল কি হে আদব আছে? আছে, আঙ্গুলি গিয়ে দেয়নি তো এক কথা আসিল, দেয় ইজ্ঞা, বাবারেও দেয়, মারেও দেয়, ওস্তাদেরও বোধ হয় দেয় না। এমন কিছু ছাত্র এই যুগে আছে যারা ওস্তাদের শিক্ষা গুরুর মাঠে হালাই কি দেয়, দূরে যাইয়েন না, কিল খাইছেনি ছাত্র গো, কথা কয় না, কয় এরে আর নাম এই, আমি তো গো ব্যাকের সার, কার বেশি কিনা এই মায়ের খাওয়েন না। একজন কিচ্ছা জানেননি আপনারা, ছাত্র গো মায়ের খাই, শ্যামপুর, শ্যামপুর এতে রাস্তার উপরে হরিয়াছিল, কিরে ভাই দূরে যান কিন নাই, এগুলো বাস্তব ইসলাম। প্রিয় ভাইয়েরা, আমি কথাগুলো এই জন্য বলছি, কোরআনের প্রত্যেকটা কথা দুনিয়ার সাথে মিলে যায়, কোরআনের নেকির কথাগুলো নেককারদের সাথে মিলে যায়,
বদির কথাগুলো বদকারদের সাথে মিলে যায়। আবার এইটাও মনে রাখেন, যেখানে ফেরাউনের বাড়ি সেখানে কিন্তু মুসার জন্ম নাকি দূরে? যেখানে ফেরাউনের বাড়ি সেখানেই কিন্তু মুসার জন্ম। যেই মক্কাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম সেই মক্কাতে আবু জেহেলের জন্ম, ঠিক কিনা বলেন? তাহলে যুগে যুগে লেকুল্লে ফেরাউনিন মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য সব যুগে মুসা পাশে ছিল, ঠিক কিনা বলেন? তবে আমি যদি বড় হুজুর হইয়া থাই, কথার কথা কি না, নাউজুবিল্লাহ, আমি এর কাছেও না, কেউ কেউ কয় বড় হুজুর, তাহলে বড় আবু জাহেলও কিন্তু আর এলাকাতে আসে কি ইসলাম হয় না, এটা ইসলাম হয় না, ঠিক কিনা বলেন? আর আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, ছাত্র জীবনের পর থেকে নাগেরহাট থেকে শুরু করে আজ পর্যন্ত আমার জীবনের উপর দিয়ে বহু আবু জাহেলের দল লাগেছে, বহু আবু জাহেলের, বহু রকমের